বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জহর নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে শিলং রিজন থেকে। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এর জন্য কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে, অ্যাপ্লিকেশন ফি, স্যালারি, সিলেকশন প্রসিডিওর প্রতিটি বিষয় আপনারা এই ভিডিওর মধ্যে থেকে জানতে পারবেন। এবং এর জন্য আপনারা ত্রিপুরা থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো ডাউট নেই। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকে নোটিফিকেশনটা। বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশনটা। বন্ধুরা, এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু কাউন্সিলর নিয়োগ হবে। আমরা আলোচনা করব প্রতিটি বিষয় যেটা একাডেমিক সেশন 2022 and 2023 ব্যাচের জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধু রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনার মাস্টার ডিগ্রি প্রয়োজন পড়বে এমএ বা এমএসসি ইন সাইকোলজিতে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এবং আপনার ওয়ান ইয়ারের ডিপ্লোমা লাগবে ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে, এবং আপনার এক বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে বা বন্ধুরা রিলেটেড কোনো ইনস্টিটিউটে। তাছাড়া যদি বন্ধুরা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যেহেতু আমরা উপর আলোচনা করেছি। তবে যদি আপনার নন জিএনবি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের সার্টিফিকেটটা আপনাকে শো করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবে যে আমাদের কাছে জিএনবি এক্সপিরিয়েন্স নেই, সেটা নন জিএনবি এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের কাছে, তাহলে আমরা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স সার্টিফিকেট কোথায় থেকে পাব? বন্ধুরা, আপনি প্রিভিয়াস যে ইনস্টিটিউটে আপনি জব করেছেন সেখান থেকে কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে। যদি আপনার নন জিএনবি হয় তাহলে সেটা প্রয়োজন পড়বে, এবং যদি আপনার জিএনবি এক্সপিরিয়েন্স থাকে, জহর নবোদয় বিদ্যালয় এক্সপিরিয়েন্স থাকে, তাহলে বন্ধুরা এই সার্টিফিকেটটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে না। এখন এজ লিমিট, এই ক্ষেত্রে বন্ধুরা 28 থেকে 50-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এজের ক্ষেত্রে কোনো কোয়েরি থাকার কথা নয়, যেটা 1 June 2022 থেকে কাউন্ট হবে। এখানে বন্ধুরা ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে, আমরা এটা ছেড়ে দিচ্ছি, তবে ছেড়ে দিলেও হবে না, কারণ ডিজারেবল কোয়ালিফিকেশন উপর বিশাল সংখ্যক একটা মার্কস কিন্তু রয়েছে যেটা সিলেকশনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। এখন রেমুনারেশন এর বিষয়ে কোনো বন্ধুরা কিছু বলার থাকে না, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 44,000 উপর আপনাদের রেমুনারেশন কিন্তু পার মান্থ থাকবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার প্রসেস একেবারে ইজি। আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা বন্ধুরা শো করব কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, তো কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং এখানে একটা নন রিফান্ডেবল ফি দিতে হবে, যেটা বন্ধুরা প্রথমতে বলে দিই, এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরির জন্য কোনো ফি লাগবে না, বাকি ক্যাটাগরির জন্য আপনাদের 500 rupees একটা নন রিফান্ডেবল ফি পে করতে হবে। এবং এখানে বন্ধুরা যে সিলেকশনটা, এটা পিওরলি কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে আমি প্রথমে বলেছি, এবং সিলেকশন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল টকের উপর ডিপেন্ড করা হবে। তবে প্রথমত শর্টলিস্টেড হবে, এবং শর্টলিস্টিং হওয়ারও কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে, আমরা সেই বিষয়টা বন্ধুরা আলোচনা করব। তবে এখানে টোটাল মার্কস কিন্তু থাকবে বন্ধুরা 70, এবং শর্টলিস্টিংয়ের যে বিষয়টা সেটা আমরা আলোচনা করব। তবে এক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেট নিড টু প্রসিডিওর অরিজিনাল ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ পার্সোনাল টক ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ আপনার পার্সোনাল টক অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু আপনার প্রতিটি অরিজিনাল ডকুমেন্ট কিন্তু বন্ধুরা প্রয়োজন পড়বে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, যাদের কাছে নেই আপনারা ভুলও অ্যাপ্লিকেশনটা করবেন না। তাছাড়া আরও কী কী বিষয় রয়েছে আমরা দেখে নেব। দেখুন এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শর্টলিস্টিং হওয়ার যে ক্রাইটেরিয়া, সে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা প্রথম বলেছি 70 marks থাকবে টোটাল, যার মধ্যে 20 marks থাকবে আপনার মাস্টার্স ডিগ্রির উপর, যেমন এম এ এমএসসি ইন সাইকোলজি, এবং 10 marks থাকবে আপনার ডিপ্লোমার উপর, যেটা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের উপর আমরা উপর আলোচনা করেছি। এবং বন্ধুরা 10 marks থাকবে আপনাদের গ্রাজুয়েশনের উপর, যেটা সাইকোলজি সাবজেক্টে থাকলে। এবং যাদের হায়ার কোয়ালিফিকেশান যাদের রয়েছে অর্থাৎ এমফিল বা পিএইচডি, তাদের 10 marks থাকবে তাদের জন্য। এখন বন্ধুরা ডিজারেবল কোয়ালিফিকেশান উপরও কিন্তু টোটাল 12 marks থাকবে, যার জন্য আমি বলেছিলাম যেটাকে ছাড়া যাবে না, এবং 12 marksকে এখানে ডিভাইড করা হয়েছে কোন কোন ক্ষেত্রে কত থাকছে সেটা আপনারা দেখে নেবেন। এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু 18 marks আপনার টোটাল থাকবে, এবং এগুলোকেও ডিভাইড করা হয়েছে, আপনারা নিজেরা চেক করতে পারেন। টোটাল বন্ধুরা 70 marks। যারা বন্ধুরা এই এই স্টেজটা ক্লিয়ার করবে তাদের কিন্তু পার্সোনাল টক হবে, এবং পার্সোনাল টকের ক্ষেত্রে 30 marks থাকবে, এবং এখানে আপনাদের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে,
তাছাড়া রিজনাল ল্যাঙ্গুয়েজের উপর আপনার ফ্লুয়েন্সি চেক করা হবে এবং কমিউনিকেশন স্কিল যেটা খুবই ইম্পর্ট্যান্ট নবোদয় বিদ্যালয়ের জন্য ইংলিশ এবং হিন্দি দুটোই এবং বন্ধুরা আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং আইসিটি স্কিল রয়েছে কিনা সেই বিষয়ে আপনাদের অবশ্যই জানা থাকতে হবে এবং এইগুলো রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো আলটিমেটলি আপনাদের করা হবে। একই সঙ্গে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো আপনারা পার্সোনাল টক নিয়ে অতটা ভাববেন না, এটা অনেকটা ইজি প্রসেস। কারণ হচ্ছে অনেকেই ভাবে যে পার্সোনাল টক অর্থাৎ ইন্টারভিউর মধ্যে যদি আমাকে 10টি প্রশ্ন করা হয় তাহলে সিলেকশনের জন্য মিনিমাম আমাদের 8-9টি প্রশ্নের সঠিক আনসার করতে হবে। এটা একেবারেই ভুল বন্ধুরা। ইন্টারভিউ বেসিক্যালি আপনার পার্সোনালিটিকে চেক করে, আপনার কমিউনিকেশন স্কিল কতটা ভালো সেগুলো দেখা হয় এবং এখানে এক্সট্রা কম্পিউটার স্কিল এবং আইটি স্কিল চেয়েছে, এই বিষয়গুলোর উপর আপনাদের কিছু কোশ্চেন করতে পারে। তবে অতটা ইন্টারভিউ নিয়ে আপনারা কেউই ভাববেন না। তাছাড়া যে প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে। দেখুন বন্ধুরা, নোটিফিকেশনটা শিলং রিজন থেকে দেওয়া হয়েছে, তো আপনাদের শিলং যে জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানেই আপনাদের পোস্টিং হবে। তো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা শিলং নবোদয় বিদ্যালয়ে কিন্তু জব করছে কন্ট্রাকচুয়াল বেসে। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।